আরটিভিতে প্রচারিত সাপ্তাহিক চায়না বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাজিত রাজু। চীনের গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় সব খবর বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপের এই আয়োজন। দক্ষিণ চীনের কোয়াংতং প্রদেশের মাওমিং শহর ও এখানকার বিভিন্ন কৃষি খামার পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট ও ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি জিনপিং। প্রেসিডেন্ট সি জিনপিং মাওমিংয়ে পৌঁছলে তাকে স্বাগত জানান স্থানীয় পাউছিয়াও গ্রামের অধিবাসীরা। এ সময় তারা হ্যালো প্রেসিডেন্ট সি বলে সম্বোধন করেন, পাশাপাশি করতালির মাধ্যমে নিজেদের উষ্ণ অভ্যর্থনা জানান তারা। মাওনিংয়ের প্রত্যন্ত গ্রাম কেন্সিতে পৌঁছে সেখানকার অধিবাসীদের খোঁজ খবর নেন প্রেসিডেন্ট সি জিনপিং। স্থানীয় বাসিন্দাদের উৎপাদিত ফসল সম্পর্কে জানতে চান তিনি। এ সময় গ্রামের একটি ফলের বাগান ও একটি কোঅপারেটিভ পরিদর্শন করেন সি জিনপিং। এরপর স্থানীয় লিচু শিল্প, এর অগ্রগতি সহ নানা বিষয়ের খোঁজ খবর নেন তিনি। গ্রামের কৃষি ও শিল্প উৎপাদনের কতটা অগ্রগতি হয়েছে তা নিজে প্রত্যক্ষ করেন চীনা প্রেসিডেন্ট। অস্ট্রেলিয়ার সঙ্গে চীন একত্রে কাজ করতে চায় এবং বাণিজ্য ও অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভারসাম্য বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনপিন এ কথা বলেন। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত বৈঠকে চীন ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও কৌশলগত সংলাপের ফলাফল অনুযায়ী বেইজিং সম্পর্ক উন্নয়নের কাজ এগিয়ে নিতে চায় বলেও জানান তিনি। পারস্পরিক শ্রদ্ধা ও লাভজনক সহযোগিতার ভিত্তিতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মৌলিক নীতি মেনে সঠিক পথেই এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। এ সময় তিনি জানান, উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় বিবেচনা করে যেসব বিষয়ে দ্বিমত আছে তার সমাধান করার ব্যাপারে চীন রাজি বলেও মন্তব্য করেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। সম্প্রতি চীনের সঙ্গে অস্ট্রেলিয়ার একটি চুক্তি হয়েছে যা দুই দেশের বিরোধ নিষ্পত্তি করে সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা বলেন। চীন ও অস্ট্রেলিয়া একে অপরের গুরুত্বপূর্ণ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদার। আমাদের দুই দেশের অর্থনীতি একে অপরের সঙ্গে নানা ধরনের বিনিময় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে। চীন অস্ট্রেলিয়া সম্পর্ক কেবল উভয় দেশের মানুষের মৌলিক স্বার্থের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও এর বাইরের অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্যেও গুরুত্বপূর্ণ। জাতিসংঘ চার্টারে উল্লেখ করা সব মৌলিক বিষয় চীন মেনে চলবে বলে মন্তব্য করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং। সম্প্রতি চীনের রাজধানী বেইজিংয়ে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ ডিকার্লোর সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। বিশ্ব শান্তি বজায় রাখতে জাতিসংঘের নির্ভরযোগ্য অংশীদার হতে চীন প্রস্তুত মন্তব্য করে তিনি বলেন, সারা বিশ্বের অভিন্ন উন্নয়ন নিশ্চিত করতে চীন জাতিসংঘের একটি নির্ভরযোগ্য অংশীদার হতে প্রস্তুত। চীনের বিশ্ব উন্নয়ন উদ্যোগ, বিশ্ব নিরাপত্তা উদ্যোগ ও বিশ্ব সভ্যতা উদ্যোগের কথা উল্লেখ করে চীন বলেন, সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে চীনের ভূমিকা এবং ইউক্রেন সংকট নিয়ে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার প্রচেষ্টা এসব উদ্যোগের উজ্জ্বল অনুশীলন। এ সময় ডিকার্লো জাতিসংঘের প্রতি দৃঢ় সমর্থনের জন্য চীনকে ধন্যবাদ জানান এবং বলেন যে জাতিসংঘ চীনের সাথে সহযোগিতা আরও গভীর করতে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক হটস্পট সমস্যাগুলোর যৌথভাবে আরও সমাধানের প্রস্তাব করতে ইচ্ছুক। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং একটি দায়িত্বশীল প্রধান দেশ হিসেবে 1971 সালে জাতিসংঘে আইনানুক আসন পুনঃস্থাপনের পর চীন জাতিসংঘের প্রধান সমর্থক ও গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী। এবার চীন ও লাওসের মধ্যে চালু হতে যাচ্ছে যাত্রী পরিবহন সেবা। এর মধ্যে দুই দেশের মানুষের যাতায়াত নিশ্চিত করতে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনই লাওসের বিএনতিয়েন রেলওয়ে স্টেশনে ভিড় করেন ভ্রমণেচ্ছু যাত্রীরা। চীনের রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন একটি করে ট্রেন চলবে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউননানের রাজধানী কুনমিং থেকে ভিয়েতনামের রাজধানী ভিয়েনতিয়েন পর্যন্ত। আবার একইভাবে ভিয়েনতিয়েন থেকে একটি ট্রেন আসবে কুনমিংয়ে। পুরো যাত্রাপথে ট্রেনটি মোট 8টি স্টেশনে থামবে। রেলওয়ে বিভাগ জানায়, যাত্রীদের কাস্টমস ক্লিয়ারেন্স সহ পুরো পথ যেতে সময় লাগবে মোট 10.5 ঘন্টা। এর আগে 2021 সালের ডিসেম্বরে অভ্যন্তরীণ যাত্রীসেবা নিয়ে চালু হয় চীন লাওস রেলপথ। তবে তখন থেকে চালু হয় কুনমিং থেকে ভিয়েনতিয়েন পর্যন্ত পণ্য পরিবহন সেবা। চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে এই রেলপথ চালুর ফলে ভূবেষ্টিত লাওস সারা বিশ্বের সঙ্গে যোগাযোগের একটি হাবে পরিণত হয়। দর্শক, এই ছিল এবারের আয়োজনে। আগামী সপ্তাহে আবারও দেখা হবে একই দিন একই সময়ে। দেখার আমন্ত্রণ।